বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, পঞ্চম অধ্যায় অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তো এর আগের বিভিন্ন অধ্যায়ের ভিডিও আমি তোমাদের সামনে করে দিয়েছি, যার মধ্যে কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসএকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করা রয়েছে। আজকে ঠিক সেইভাবেই করব যে প্রশ্নগুলো কিন্তু বিগত পরীক্ষায় এসেছে এবং সামনের পরীক্ষা ইম্পর্ট্যান্ট। তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। তাহলে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান এর অধ্যায় পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 1990। আমি এর আগে তোমাদের 1, 2, 3, 4 অধ্যায় সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি এবং মূল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন পাবে এমসিকিউ এবং এসএকিউগুলো। তার আগে যারা এখনও দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেখে প্রশ্নগুলো কমপ্লিট করে নাও, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে এটুকু বলতে পারি। আচ্ছা, এখন আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলো তুলে ধরছি এই অধ্যায় থেকে। মূল ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নাও, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন। দেখো আমি এক এক লাইনের ভেতরেই কিন্তু অনেক তথ্য থাকে, তোমরা জানো যারা এর আগে দেখেছো ভিডিও। এর আর এক নাম হলো বিশ্ববিদ্যালয় কমিশন। কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে, সভাপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে দেখো কতগুলো তথ্য পেলাম, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি রাধাকৃষ্ণন কমিশন, এর আরেক নাম কি বিশ্ববিদ্যালয় কমিশন, কবে গঠিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে, এর সভাপতি কে ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রত্যেকটা প্রশ্নই হলো এমসিকিউ এসএকিউ এবং প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। রাধাকৃষ্ণন কমিশনে বিদেশি শিক্ষাবিদ ছিলেন কজন, তিনজন। রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্ট কত পৃষ্ঠার ছিল, 747 পৃষ্ঠার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার লক্ষ্য কি ছিল, শিক্ষার মান উন্নত করা। মানে এই কমিশনের শিক্ষার লক্ষ্য কি ছিল, শিক্ষার মান উন্নয়ন করা। বিশ্ববিদ্যালয় কমিশনের একটা উদ্দেশ্য কি ছিল, মানব সভ্যতার অগ্রগতি। সাধারণ শিক্ষা, যান্ত্রিক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে কোথায়, না এই রাধাকৃষ্ণন কমিশনে। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন কবে গঠিত হয়েছিল, 1956 খ্রিস্টাব্দে। বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক কে ছিলেন, ডক্টর এন কে সিদ্ধান্ত। মনে রাখবে কি ছিল নাম, ডক্টর এন কে সিদ্ধান্ত। রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ শিক্ষা পরিকল্পনার প্রাথমিক স্তরে বুনিয়াদী শিক্ষা কত বছরের জন্য ছিল, 8 বছরের জন্য ছিল বুনিয়াদী শিক্ষা, 8 বছরের জন্য। রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ শিক্ষা পরিকল্পনায় শিক্ষার কটি স্তরের উল্লেখ আছে, 4টি স্তরের উল্লেখ হয়েছে। তারপরে কোশ্চেন দেখো, প্রতিটি গ্রামীণ কলেজের ছাত্র সংখ্যা কত হওয়ার কথা ছিল, 300 জন। কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়গুলি কেমন হওয়া উচিত, আবাসিক। গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম কোনটি, বিশ্বভারতীর শ্রীনিকেতন। বর্তমানে ভারতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কটি, 14টি। গ্রামীণ উচ্চশিক্ষার জন্য একটি জাতীয় পরিষদ গঠিত হয় কবে, 1956 খ্রিস্টাব্দে। নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা সময়কাল কত, 7 কিংবা 8 বছর। উচ্চ বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষার সময়কাল কত, 3 বা 4 বছর। গ্রামীণ কলেজে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কতদিন, 3 বছর। ছাত্রছাত্রীরা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করবে কত বছর, 2 বছর। গ্রামের কয়েকটি স্কুলকে কেন্দ্র করে থাকবে গ্রামীণ কলেজ এবং কয়েকটি গ্রামীণ কলেজকে কেন্দ্র করে থাকবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে গণতান্ত্রিক আদর্শের ওপর প্রতিষ্ঠিত করার সুপারিশ করেছিলেন রাধাকৃষ্ণন কমিশন। মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ত্রিভাষা নীতির সুপারিশ করেন রাধাকৃষ্ণন কমিশন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা ছিল 7 জন। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি প্রত্যেকটা কোশ্চেন ভালো করে না পড়লে তোমাদের কিন্তু এখান থেকেই কিন্তু প্রশ্ন কমন আসবে। তোমরা প্রয়োজনে নোটস করে নাও, বারবার বলছি কথাগুলো। ইউজিসি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ইউজিসি। রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে সিনেটের সংখ্যা কিন্তু 2 প্রকার, তোমরা জানো 2 প্রকার সিনেট, কিন্তু একটা 100 জন ও আর একটা হচ্ছে 120 জনকে নিয়ে গঠিত হয়। যাই হোক, রাধাকৃষ্ণন কমিশনের বিদেশি সদস্য ছিলেন ডক্টর জেমস এফ ডাব, ডক্টর আর্থার মর্গান এবং ডক্টর টি গার্ড। তারপর দেখো ডিপিআই, কথাটির ফুল ফর্ম পরীক্ষায় খুবই আসে, ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। কী বললাম, ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। কলেজের শিক্ষকদের 4টি শ্রেণী হলো কী কী, শিক্ষকদের মধ্যে 4টি ভাগ রয়েছে সেটা কী কী, প্রফেসর, রিডার, লেকচারার এবং ইনস্ট্রাক্টর। গ্রামীণ শিক্ষা ব্যবস্থার 4টি স্তর কী কী রয়েছে, নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, গ্রামীণ কলেজ স্তরের স্নাতক শিক্ষা ব্যবস্থা এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন প্রতিষ্ঠিত করেছিলেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। কমিশনের রিপোর্টে আমি একটু আগে যেটা বললাম 2 প্রকার সিনেট গ্রহণের কথা আছে, প্রথমটি গঠিত হবে 100 জন সদস্যকে নিয়ে এবং দ্বিতীয়টি গঠিত হবে 120 জন সদস্যকে নিয়ে। কমিশনের সর্বভারতীয় ভাষারূপে হিন্দি ভাষাকে গ্রহণ করার সুপারিশ করা হয়েছে, যেটা ত্রিভাষা আমি একটু আগে বললাম, তার মধ্যে হিন্দি ভাষা হচ্ছে ভারতীয় ভাষা, সর্বভারতীয় ভাষা। প্রতি কলেজের ছাত্র সংখ্যা 300 জন, আরও বলেছি আগের একবার, এবং বিশ্ববিদ্যালয়ে 2500 এর বেশি
ছাত্র সংখ্যা থাকবে না। এই হলো তোমাদের এই যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে কিন্তু শেয়ার করলাম। তো আশা করি আলোচনাটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং আরও ইম্পর্টেন্ট কথা, প্রশ্নগুলো পড়ে ফেলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের কাজে লাগবে। এটুকু বলে আজকের মতো শেষ করলাম, ধন্যবাদ।